যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তারা নিশ্চয়ই দেখেছো দিদি ব্লগটা। মানে মোট কথা, আমাকে এতদিন ঘর থেকে বেরোতে দেয়নি এই 7 মাস, আর পারা ছিল না, তো আজকে আমি আর ডি বেরিয়ে বললাম আজকে যাচ্ছি আমরা দিদির শ্বশুর বাড়ি মানে বর্ধমানে যাচ্ছি। আফটার 7 মান্থস আবার সিরিয়াসলি ব্লগ করার সুযোগটা পেয়েছি। 1 নম্বরে আমাদের বাসটা আসবে, বর্ধমানের বাস, তো চলো বেশি লেট না করে ওখানে যাই। প্রচণ্ড জ্যাম, প্রচণ্ড আওয়াজ, এখানে আর ভিডিওটা করছি না, স্টপ করছি, টাটা। এখন চলে এসেছি এয়ারপোর্ট 1 নম্বর গুরুদ্বারের সামনে, বাস স্ট্যান্ডেই আছি, এখান থেকে বাসটা ধরবো আর কি আমরা। আর হয়তো খুব জোরে 10 থেকে 15 মিনিটই লাগবে, প্রায় 10 মিনিটের মতন এখানটা দাঁড়িয়ে আছি। তো চলো বাসটা আসলে তোমাকে দেখাচ্ছি, তারপর বাসে বসে তোমাদের সঙ্গে হয়তো কথা হবে যদি নয়েস না থাকে অত। এখন আমরা বাসে উঠে পড়েছি, হঠাৎ করে বাসটা চলে এসেছিলো, আর এখানটা প্রচণ্ড অন্ধকার, এখানে কোনো কিছু বলে লাভ হবে না, একবারে বর্ধমানে গিয়ে কথা হচ্ছে, 1.5 ঘন্টা মতন লাগবে। তো চলো টাটা। আলটিমেটলি আমরা এখন বর্ধমান পৌঁছে গেছি, 1.5 ঘন্টার একটু মানে অনেকটা বেশি লেগেছে নাকি? আমি অতটা টাইম খেয়াল করিনি, কিন্তু যাই হোক মাথা ব্যথা ধরে গেছে, শরীর মাথাটা আমারও ধরে গেছে। তো এক্ষুনি আমাদের জামাই বাবু আমাদেরকে পিক আপ করতে আসবে, চলে এসছে বোধহয় প্রায়, তাই না? হ্যাঁ, কাছাকাছি আছে। না না, এটা আমাদের জামাই বাবু না, এটা জামাই বাবুর ভাগনা, এই যে আমার দিদি আর জামাই বাবু এখানটা দাঁড়িয়ে আছে, আর এই যে মধুদা। হ্যাঁ, তোমরা যারা যারা দেখে ভাবছো আমার ড্রেসটা হঠাৎ করে কিরম ভাবে চেঞ্জ হয়ে গেল, বাড়ি গেছিলাম, বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আসলাম, বিশাল টায়ার্ড হয়ে গেছিলাম, আর এখন এসে একটা বর্ধমানের একটা ফেমাস বিরিয়ানি শপ, নামটা কি চিপ অ্যান্ড দ্য বেশ চিপ, মানে বাংলা ইংলিশে লেখা। মোট কথা যা দেখতে পাচ্ছি দোকানটার নাম চিপ অ্যান্ড বেস্ট, আর শুনেছি এখানকার বিরিয়ানি খুবই ভালো হয়। তো দেখা যাক বিরিয়ানিটা খেতে কেমন, চলো ভিতরে যাই। বলবো না হিউজ এমন কোয়ান্টিটি, ঠিক আছে, আর 165 টাকা হচ্ছে পুরো, মানে চিকেন বিরিয়ানিটা এই একটা পিস, আমারটা নিয়ে নিয়েছিস তুই, আর একটা পিস হচ্ছে হাত দিয়ে খাই, তুই দেখা দেখা আমারটা কিচ্ছু নেই। এবার রাইসটা শুধু খেয়ে দেখবো যে কেমন টেস্ট। চিকেন বাটার মশলা চলে এসছে, একবার চিকেনটা দেখো, চিকেনটা বেশ সফট আছে দেখো, একবার মানে হাত দিলে আর কি ভেঙে যাচ্ছে। একবার চিকেন বাটার মশলাটা শুধু খেয়ে দেখবো কেমন লাগে, দেখে দারুণ লাগছে গাইস। দারুণের থেকেও দারুণ গেলে আমি এখন বেশি রিয়াকশন দিতে পারছি না, ঠিক আছে? এখানে আছে কয়েকজন আমার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে, তাই জন্য আমার আসল রিয়াকশনটা বেরাচ্ছে না, কিন্তু এটা মারাত্মকের থেকেও ভালো ক্ষেত্রে, বিশ্বাস করো তোমরা। ওয়েলকাম টু সেকেন্ড ডে। তো আমি আর সকাল সকাল বেরিয়ে পড়েছি, আমাদের তো কোনো ডেস্টিনেশন নেই, জাস্ট ঘুরে যাচ্ছি, দেখি মানে কোনো ভালো জায়গা পায় কি না। দেখা এটা দেখা,
দামোদর নদীর দিকে যাচ্ছি, মানে প্রায় চলে যাচ্ছি। আর অফ রোডিং করতে করতে এখান দিয়ে তেমন একটা দেখা যাচ্ছে আমাদের, তারা চলে এসেছে। কত রকম অ্যাডভেঞ্চার হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা। বিশাল বাজে অবস্থা, দেখ কাজ ফুল গুলো দেখো, ফটোগ্রাফিটা সেরা হবে গাইছে কানটা, দেখো 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 সেরা সেরা হবে, সেরা সেরা জায়গাটা একবার দেখো তোমরা। উফ, আগের বারে এখানটা এসেছিলাম, মানে কতটা চেঞ্জ হয়ে গেছে, সেরা লাগছে, সেরা সেরা সেরা। দেখ পুরো ওই মানে পুরো নদী জুড়ে হয়েছে, কিন্তু দেখ এই লাগছে না, হ্যাঁ মাছের খুচখুচ করে আওয়াজ পাচ্ছি। বিধানের ক্যামেরাটা এখন আমার কাছে আছে, দেখি বিধান কি করছে। কিরে হ্যাঁ ফটোগ্রাফি মানে ফটো তোলার জন্য এগুলো জোগাড় করছে, কি লাগবে না ঢাকনি নিয়ে ভালো লাগবে, হ্যাঁ ভিডিও করছে। বিশাল হিট হয়ে গেছে, ঠিক আছে এখানটা এখান থেকে এখন বেরোতে হচ্ছে, কেন কি মারাত্মক গরম লাগছে। আর বিকেলের দিকে সেম জায়গায় আসছি, তো বিকেলে হবে মজা, চললাম বলো। পুরো চলে যাচ্ছে, এখন যাচ্ছি আমরা পাঞ্জাবি ধাবাতে চা খেতে, ওখানে স্পেশাল চা, চাটা নাকি মারাত্মক বানায় ওখানকার লোকেরা। সবে চা খেয়ে বেরালাম, চাটা তেমন হাইফাই তেমন কিছুই ছিল না, কিন্তু এই পরিবেশে মানে এত সুন্দর একটা পরিবেশের মধ্যে বসে চা খাওয়া সবার সাথে, এটা হচ্ছে মজা, তাই তুমি। বৃষ্টিটা নামলে ফোনটা তো ভিজে যাবে, তোরটাতে কিছু হবে না, আমার সাথে স্কুটি টিকিতে ঢুকিয়ে দেবো, না তাও তোরটা তো কিছু হবে না, আমারটা তো হবে, তাহলে আমি ভিডিও করে যাবো না, হ্যাঁ করবি। এই জায়গাটার ব্যাপারে যদি বলতে চাই,
এই জায়গাটা আমার খুবই পছন্দ লাগে। এই দেখো পিছনটাই বাড়ি, ঠিক আছে, মানে দাদার বাড়ি। এখানটা রেল লাইন, আর ওয়েদারটা সেই হচ্ছে হালকা হালকা বৃষ্টি পড়ছে, সাথে আমার না জায়গাটা সত্যি খুব ভালো, সত্যি খুব ভালো, রিল্যাক্সড লাগছে। সঙ্গে আছে মধুদা আর হচ্ছে রি। কোথায় আছি বলো, কোথায় আছি বলো? টানা সাত মাস ধরে যখনই বাইরে বাইরে বাড়ির থেকে এইটুকু ডিস্টেন্স গেলে মাস্ক পরতে হতো, ঠিক আছে, তো এখানে সেটা নেই। আমার বলতে পারো ভালোই লাগছে, এটা একদিক থেকে ভালোই লাগছে। উফ, এরকম গান, এরকম ওয়েদার আর এরকম জায়গা আর বাইক, কিন্তু বেশিক্ষণ এই হেডফোনটা খুঁড়ে যাচ্ছিল। এরকম একটা পরিবেশ দেখে আমাদের ওখানে দেখো সবাই, কিন্তু এই সময় বলে না সকাল রাত মোবাইল নিয়ে এই ওই করে, না মারিস না, ঠিক আছে। আর এখনো এই পরিবেশটা যে আছে দেখে খুবই ভালো লাগছে। দেখো সবাই কারোর হাতে কিন্তু মোবাইল বা কিছু নেই, সবাই মানে কি বলো প্রকৃতিকে নিয়ে খেলছে, প্রকৃতির মধ্যে আছে।